আমার স্ত্রী আপনাদের মেয়েরা তারাবি পড়ে পড়ে না মসজিদে পড়ে না মসজিদে পড়ে তো আমার স্ত্রী তারাবি পড়তে যাচ্ছে গত রমজানের কথা এক বছর হতে চলল আর কি তো আমি তো তারাবি পড়াই না একটু দেরি হয়েছে ইমাম সাহেব এসারের নামাজ চালু করতেছে ভালো করে বুঝেন তো আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলাম তো আমার স্ত্রী আছে মেয়েদের দিকে আর আমি আছি ছেলেদের কাতারে তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছিল আর কি তো ও গেছে এবার মেয়েরা পায়ে পা লাগাবে সবাই নামাজ পড়ছে আমার স্ত্রী শরীক হচ্ছে আর কি জামাতে তো আমার স্ত্রী একটা মেয়ের পায়ে পা লাগাচ্ছে মেয়েটা পা টেনে নিচ্ছে পা লাগাচ্ছে না কথা বুঝতে পারছেন পা লাগাচ্ছে না একবার দুবার তিনবার যখন এই যে পা লাগাচ্ছে না তখন আমার স্ত্রী বলছে এই পায়ে পা লাগাও তো মেয়েটা কিন্তু পা নামাজে দাঁড়িয়েছে তো আমার স্ত্রী বলছে এই পায়ে পা লাগাও তখন ওই মেয়েটা নামাজ এরকম নিয়ত বেঁধে বলছে যে আমি নামাজে পায়ে পা লাগাই না আচ্ছা বলুন নামাজ হবে কোনো খেয়াল আছে যে নামাজ আছে কোনো খেয়াল নাই মাগরিবের সময় একদিন আমাদের গ্রামীণ ইমাম সাহেব এই সফিকুল ভাই চিনে দাদা চিনে তো আনিসুর রহমানও নামাজ পড়াচ্ছে মাগরিবে ফরজ ছুটে গেছে মানে কোনো ফরজ একটাও ছুটে গেছে তাহলে ওকে সহস্তিতা দিতে হবে লুকমা দিয়েছি ইমামরা কেউ পছন্দ না মাগরিবের সময় রমজান মাসে এবার ইমাম সাহেব সহস্তিতা দিচ্ছে মাগরিবে আমি বারান্দাতে ছিলাম তো আমাদের বারান্দাতে এক কাতার একটা লোক যখন সহস্তিতা দিচ্ছে বলছে যা বাবা মুলি সাহেব আজকে কেমন নামাজ পড়েছে গো সহস্তিতা দিতে যেয়ে বলছে যা বাবা মুনি সাহেব কেমন নামাজ পড়েছে আচ্ছা বলেন এগুলো নামাজ নামাজে কোরআন যে একটা মধুরতা কোরআনের একটা আকর্ষণ থাকতে হবে নামাজ পড়ে মজা পাবো সেটা আমাদের মধ্যে নাই খালি বলছি ইমাম সাহেব তাড়াতাড়ি যে মুলি সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে ওর পেছনে মুসল্লি তারাবিতে বেশি হয় কথা হ্যাঁ না বলেন পাড়াতে যদি চারটা মসজিদ থাকে যে ইমামের তারাবি তাড়াতাড়ি শেষ হবে ওর পেছনে দেখবেন মুসল্লি বেশি আছে কারণ এই মুলবি তাড়াতাড়ি শেষ করতে পারছে তাই মানে এদের কোরআনের প্রতি কোনো মহব্বত নাই যে একটু কোরআন শুনবো নিকি পাবো কোরআন পড়লে নিক হয় শুনলে নিক হয় বুঝলে নিক হয় সময় দিলে নিক হয় কোরআনের টোটাল জিন্দিগিটাই নাকি শুনেন হাদিস শুনেন আল্লাহ নবী বলছেন নবীজি বললেন শোনো দুইজনের সাক্ষী আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করবে দুইজনের সাক্ষী গ্রহণ করবে একটা সিয়াম রোজা রোজা আল্লাহকে ফরিয়াদ করে বলবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে বান্দা সারা দিন না খেয়েছিল আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো এই লোকটাকে ক্ষমা করে দাও তাকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে সিয়ামের সাক্ষী গ্রহণ করবে দ্বিতীয় নম্বর ওয়াল কোরআন কোরআনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে কোরআন বলবে আল্লাহ তোমারে বান্দা সারা দিন রোজা রেখেছিল কোরআন পড়েছিল কোরআন শুনেছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার তেলাওয়াত করেছিল কোরআনের আল্লাহ আমি কোরআনের সাক্ষী গ্রহণ করো এই লোকটা ভালো তাকে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের সাক্ষী গ্রহণ করবেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কানাত মাসহুদা এদের জন্য কোরআন সাক্ষী হয়ে যাবে এদের জন্য স্বয়ং আল্লাহর কালাম কিয়ামতের দিন সাক্ষী দিবে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে কোনো চিন্তা হবে না কোরআনের সঙ্গে একটু প্রেম জড়ান কোরআনের সঙ্গে একটু মধুরতা জড়ান একটু প্রেম প্রীতি করেন কোরআন শোনেন আর একটু মাইন্ডটি নেবেন না আমি কমিটির লোকদেরকে বলবো এবং গ্রামবাসীদেরকে বলবো এলাকাবাসীকে বলবো কারণ আমি এলাকার ছাত্র ছিলাম আমার একটা দাপট আছে আমি কিছু বলতে পাবো আপনাদেরকে সে আমি ঠিক বললে আপনারা গ্রহণ করবেন ভুল বললে প্রত্যাখ্যান করবেন আজকে জালসাগুলোতে মেলা বসছে বসছে না হ্যাঁ না বলুন জালসাতে মেলা বসে না বসছে অনেক লোক বলে যে মুলি সাহেব মেলা না হলে লোক হবে না কে বলেছে লোক হবে না মেলা না হলে যার সাথে লোক বেশি হবে একবার ট্রাই করে দেখবেন কারণ মেলা না হলে লোক ঘুরবে কোথা যারা জ্ঞানী লোক তারা ঘোরার জায়গা নাই তো ওই জালসাতেই বসতে হবে উপায় নেই আমি একটা ঠিকানা বলছি আপনাকে মালদা ডিস্ট্রিক্টের 18 মাইল বৈষ্ণবনগর থানা পুরো আগে কালী চোখ ছিল 18 মাইল গুলজারটলা জায়গাটার নাম হলো গুলজারটলা লকডাউনের আগের কথা বলছি বেশ 4-5 বছর হয়ে গেল মসজিদের প্রোগ্রাম আমি বক্তা প্রধান আব্দুল্লাহ ওয়াল দ্বিতীয় নম্বর আর 3 নম্বর ছিল হাসানুজ্জামান
সেই জালসাতে কোনো দোকান বসতে দেয়নি এলাকায় প্রথম বিনা দোকানে জালসা বলছে বইয়ের দোকানকে বসতে দিব না মানে বসলি আড্ডা কিছু লোক খান কখনো যে বসে থাকবে দিব না তো সেই জালসাতে আমরা বলসা করে এলাম জালসা এমন কালেকশন আর এমন মাঠ ভর্তি লোক পরের দিন মাওলানা আসমাউল হক হাক্কানি তিনি ইব্রাহিমী তিনি আমাকে বলছেন যে ভাই আব্দুর রহমান প্রায় সামথিং কম বেশি 10 লক্ষ টাকা কালেকশন বড় আলহামদুলিল্লাহ মসজিদের জালসা তো কইছে আমাদের এই জালসাতে 3 লাখের উপরে কোনদিন চারেনি এবার আলহামদুলিল্লাহ প্রায় 10 লাখ কম বেশি মানে 9 লাখের উপরে কেন জানেন কইছে আমরা ভাবতে পারিনি যে লোক হবে এত আসবে আমরা তো ভয় খেয়ে গেছিলাম আমরা দেখলাম কোনো লোক রাস্তাতে নাই মানে রাস্তাতে জায়গা নাই তো যে জালসা এসেছে সে জালসাতে বসেছে আর কোনো জায়গা নাই তো এটা চায়ের দোকান নাই আড্ডা পিটার নাই আজকে যারা জালসাতে দোকান দেয় তাদের উদ্দেশ্য আবু জাহালের মতন আপনি কথাটা মাইন্ডে নেবেন না এখানে উলামা আছেন জিজ্ঞাসা করে নেবেন আবু জাহাল কাফেররা বলেছিল কোরআনে এসেছে ওয়াকাল আল্লাযিনা কাফারু আর তারা বলেছিল কাফেররা বলেছিল লা তাসমাউ তোমরা শুনিও না যে হাদাল কোরআন কোরআন তোমরা শুনিও না তাহলে কাফেররা বাধা দিয়েছিল কি শুনিও না বলুন না গো কোরআন আজকে যারা জালসাতে দোকান দেয় ওরা লোকদেরকে বাধা দিচ্ছে তোরা জালসাতে যাস না তোরা মেলাতে ঘুর তারাও কোরআন থেকে বাধা দিচ্ছে কি হ্যাঁ না বলেন আমি ভুল বললাম কি কথাটা তারা কোরআন থেকে মানুষকে বিমুখ করছে তাহলে কি তারা আবু জাহালের উত্তরসূরি হবে না কি বলছেন আপনি রাগ করলেন আমার কথা জি না একটু বিবেচনা করবেন আমার কথা যদি ভুল হয় আমি আপনার কাছে ক্ষমা নিয়ে যাব আমি ক্ষমা চাইতে পছন্দ করি আমি রাগ করি না অতএব জালসাতে দোকানটা বন্ধ করার চেষ্টা করেন এই জালসাতে কোনো পাপ করে সর্ব আগে কমিটি বক্তা তক্তা সবাইকে আল্লাহ সুজা করবে বক্তা তক্তা কাউকে আল্লাহ মাফ করবে না অতএব এই সিস্টেমটা উঠিয়ে দিতে হবে ভাই কোরআন শুনতে এসেছেন কোরআন শুনেন আমি আপনাদের কোরআনের একটা একটাকে দিকে আমি নিয়ে গেলাম এবার আপনাকে আরেকটা দিকে আপনাকে নিয়ে যাই তাহলে আল্লাহর কালাম শুনেন কাফেররা বলেছিল কোরআন শুনিও না শুধু তাই নয় আপনাকে আমি যুক্তির সঙ্গে দলিল দিয়ে আপনাকে বুঝালাম এবার আরেকটা হাদিস আপনাকে শোনাই শুনুন মক্কাতে বিদেশ থেকে যারা হজ করতে আসে বিদেশ থেকে যারা হজ করতে মক্কাতে আসে আবু জাহাল উতবা সাইবা এরা তারা বলতে লাগলো ও বিদেশের লোকেরা দেশ বিদেশের লোকেরা আমাদের এখানে একজন পাগল আছে আমাদের এখানে একজন পাগল আছে ওই পাগলের কথা তোমরা শুনিও না আসাম থেকে আমি কালো মাটি তেলাম এখন এসে যদি দেখি একজন মুলি সাহেব মাইকে বলছে ও বিদেশের লোক অন্য গ্রামের লোক কালো মাটিতে একটা পাগল আছে তোমরা তার কথা শুনিও না আমি যখন এই কথাটা শুনবো তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে জাগবে না কি জাগবে বলুন তো এটা আবার কেমন পাগল জি যার জন্য এলান করছে মাইক করে করে প্রশ্ন জাগবে না আর তখন আমার মন জাগবে একটা পাগলটাকে দেখা যাক একবার আবার এলান করছে তো কোন ডিজাইনের বলছে তোমরা তার কথা শুনবে না দেখতে মানা করে না শুনতে মানা করছে তখন ভাই আরো প্রশ্ন জাগবে জাগবে না কথা বলেন জাগবে না তো এরা বলছে ও বিদেশের লোকেরা একটা পাগল আছে আমাদের দেশে তোমরা তার কথা শুনিও না তখন বিদেশের কাফের মুশরিকরা বলছে এটা আবার কেমন পাগল দেখি যার কথা শুনতে মানা করছে চল পাগলটাকে আগে দেখবো মানে আল্লাহ নবীকে কেউ চিনতো না ওরা প্রচার করে আরো ফেমাস করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবার বিদেশের লোকেরা এরা খুঁজতে লাগলো পাগল খুঁজতে লাগলো পাগল খুঁজতে লাগলো এখানে পাগল মুরাদ আমাদের নবীজিকে বলছে বিদেশের লোকেরা খুঁজতে খুঁজতে দেখলো বলে আমরা শুনবো না দেখবো বলে কেমন করে দেখবি শুনবি না ওরা কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিল ডক্টর হাদিউজ্জামান তিনি লিখছেন কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে কানকে বন্ধ করে দিল যেহেতু পাগলের কথা যেন না শোনা যায় এই কান বন্ধ করে পাগল খুঁজতে খুঁজতে বিশ্ব নবীকে পেয়ে গেল কাবার সামনে হাকিমের পাথরে এই রকম করে হেলান দিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করেছিলেন কেউ বলেছেন সূরা রহমান কেউ বলেছেন সূরা কাহাব এই দুটির মধ্যে যে কোনো একটি সূরা আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে পড়ছিলেন বিদেশের কাফেররা কানকে বন্ধ করে যখন নবীজিকে দেখলো সুবহানাল্লাহ নবীজিকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিলেন এটা কোনোদিন পাগল হতে পারে না পাগলকে দেখলেই চিনা যাবে পাগলকে দেখলেই বোঝা যাবে এটা পাগল পাগলের চেহারাতে নোংরা থাকবে ধুলুবালি থাকবে ক্রান্তি থাকবে উস্কো উস্কো চুল থাকবে বিশ্ব নবীর নুরানি চেহারা এই চেহারা দেখে উন্মাদ হয়ে তারা বলেছে
ছিল এটা কোনদিন পাগল হতে পারে না পারে না পারে না সঙ্গে সঙ্গে তারা কান থেকে আওয়াজ শুনি সরিয়ে দিল বিশ্ব নবীর জবানে যখন কোরআন শুনল নবীজির জবানে যখন কোরআন শুনল তারা অবাক হয়ে বলেছিল এত দামি কথা পৃথিবীতে কোনদিন আমরা শুনিনি এটা পাগল হতে পারে না পারে না নবীজির সামনে বসে তারা কোরআন শুনছিল তারা মনে মনে যেটা ভাবছিল সেই আয়াতগুলো নবীজি তেলাওয়াত করছিলেন তাদের মনের প্রশ্নগুলোর উত্তর যখন পেয়ে গেল বিশ্ব নবীর কাছে হাত রেখে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সঙ্গে সঙ্গে কালেমা পড়ে তারা ঈমান এনেছিলেন ওরা ইসলাম গ্রহণ করেছিলেন অতএব মানুষ রে এই কোরআনকে তোমরা গ্রহণ করে নাও কোরআনকে তোমরা আপন করে নাও কোরআনের জিন্দেগিটার নাম হলো নেকি কোরআন শুনলে নেকি হবে কোরআন পড়লে নেকি হবে কোরআনের পেছনে টাকা দিলে নেকি হবে কোরআনের পেছনে সময় দিলে নেকি হবে শুধু তাই নয় নবীজি বলেছেন কোরআনের একটা একটা অক্ষরে দশ দশটা করে নেকি পাওয়া যায় সবাই একবার দেখেন এদিকে আগেই মাপ চাইছি আপনাদের কাছে মানে কিছু কিছু জিনিস উদাহরণে দিতে হয় না কোনো খাতা আছে কেন খাতা আছে নাই খাতাও নাই যাই হোক আচ্ছা দেন একটা খাতা দেন কিছু কিছু উদাহরণ দিতে হয় না যেমন উদাহরণ দিতে হয় না আপনারা মনে করেন আমি এখন নবী এটা উদাহরণ দেওয়া হারাম নিজেকে নবী বলে উদাহরণ দেওয়া যায় না এই জন্য এই কোরআনটাকে বাদ দিলাম এটা একটা খাতা এটা একটা কি বললাম দেখেন একটু দেখেন বিরক্ত লাগছে আপনাদের বুঝতে পারছি তারপরেও দেখেন এটা একটা খাতা তো মনে করলেন এটা একটা বাংলা কিতাব আল্লাহ কোরআনের উপরে ঈমান আনতে কেন বললেন আল্লাহ তো এমনি কিছু বলে না তো মনে করলেন এটা একটা বাংলা কিতাব একটু দেখেন এদিকে দেখেন মায়েরা দূরে বসে আছেন আপনারাও দেখেন তো এইরকম একটা কিতাব আপনি হাতে নেবেন দেখবেন কিতাবের উপরে সুন্দর করে কিতাবের নাম লেখা থাকে থাকে না হ্যাঁ না বলুন না গো নিচে ছোট করে একটা লেখকের নাম থাকে থাকে না থাকে এরপরে এদিকে দেখেন এদিকে এদিকে পাতাটা আপনি এরকম করে উল্টিয়ে দেন উল্টিয়ে দিবেন আবার লেখা থাকবে কিতাবের নাম লেখকের নাম কে কে সহযোগিতা করেছে তার নাম থাকে না থাকে এরপরে দেখবেন লেখা থাকবে কোথা থেকে প্রকাশ করা হয়েছে প্রথম প্রকাশ কোন সালে হয়েছে কত টাকা দাম এগুলো লেখা থাকে হ্যাঁ না বলুন থাকে এরপরে পাতা উল্টিয়ে দিলে লেখা থাকবে সূচিপত্র সূচিপত্র বুঝেন আপনারা প্রত্যেকটা বইয়ের সূচিপত্র থাকে থাকে না থাকে এরপর দেখবেন একটা বিষয় থাকে সেটা হলো ভূমিকা ভূমিকা থাকে না আচ্ছা ভূমিকা মানে কি ভূমিকা মানে হলো রাইটারের কথা লেখকের কথা যে লেখক লিখেছে তার ব্যক্তিগত কথা ভূমিকাতে কি থাকে দেখেন তো এদিকে দেখেন জি লেখক লিখছে ভূমিকাতে তার ব্যক্তিগত কথা কি লিখছে যে ভাই হে পাঠক পাঠিকা গণেরা আমার এই কিতাবে যদি কোনো রকম ভুল থাকে দয়া করে ক্ষমা করবেন লেখা থাকে না থাকে না গো থাকে আমার বই যদি হাদিস কোরআনে ভুল হয় ক্ষমা করবেন ধরিয়ে দিবেন সংশোধন করে দিবেন মাফ করবেন ভাষাগত ভুল হলে ক্ষমা করবেন এত বড় কিতাব লিখেছে অথচ শুরুতে সূচিপত্রের পর ভূমিকা সেই ভূমিকাতে বারবার বলছে ক্ষমা 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 তার মানে যে কিতাব শুরুতে ক্ষমা চাইতে পারে সেই কিতাবে ভুল থাকতে পারে পারে না যে কিতাব সূচিপত্রতে ক্ষমা চাইছে সে কিতাবে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনে বলেছেন কোরআনের কোনো ভূমিকা নাই কোরআনে মানুষদের কাছে ক্ষমা চাইনি বরং কোরআন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে কোনো ভেজাল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোরআনে কোনো ভুল আছে আছে নাই কোরআনে কোনো ভুল নাই এজন্য আল্লাহ বলছেন এই কিতাবের উপরে তোরা ঈমান আন তাহলে এই কিতাবে যেহেতু কোনো ভেজাল নাই এই কিতাবে যেহেতু কোনো সন্দেহ নাই এই কিতাবের উপরে ঈমান আনো এই কিতাব তোমাদের জান্নাতি দিতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার প্রথম সূরা আম্মা ইয়াতাসআলুনি সূরা নাবাতে আল্লাহ বলেছেন 30 বারের প্রথম সূরা প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বলেছেন দুইটি কারণে আল্লাহ মানুষকে জাহান্নাম দিবে দুইটি কারণে আল্লাহ মানুষকে জাহান্নাম দিবে এর মধ্যে একটা কারণ আল্লাহ
বলেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতো কোরআনকে মিথ্যা মনে করতো যারা আল্লাহর কালামকে মিথ্যা মনে করতো কোরআনকে যারা মিথ্যা মনে করতো এই কোরআনকে মিথ্যা মনে করার কারণে অস্বীকার করার কারণে তাদের কি জাহান্নাম দিবে অতএব যারা দুনিয়াতে কোরআনকে মানেনি কোরআনকে অস্বীকার করেছিল মরার পর আল্লাহ তাদের জাহান্নাম দিবে অতএব দুইটি কারণে জাহান্নাম এর একটা হলো কোরআনকে অস্বীকার করা এজন্য মানুষ রে তোমরা কোরআনকে অস্বীকার করবে না কোরআনকে সঙ্গী করে জীবন গড় হাসতে হাসতে জান্নাতি হবে কোনো চিন্তা রবে না সাহাবীদের জীবন বুঝাতে গিয়ে লেখক বলছেন আচ্ছা এই কথাটা আপনাকে বলছি তার আগে আমি বলি 12টা তো বেজে গেছে মানে 12টা বেজে গেলে মানুষের একটু অসুবিধা হবে এটা আমার বিশ্বাস আমি জানিও বলি তা আপনারা জিনারা চলে যাচ্ছেন আপনারা জানেন এটার গুরুস্থানের জলসা তো চলেই যাবেন তো আমি এটা রেখে আমি ইস্তেহার এখন অবধি দেখিনি তার আগে আমি জানি যে এটা গুরুস্থানের জলসা আপনারা এই এলাকার এই অঞ্চলের এই গ্রামে যারা মানুষ তারা আপনারা উপস্থিত হয়েছেন জেনে শুনে বুঝে তা আমি এতক্ষণ অবধি সোয়া এক ঘন্টা প্লাস হলো হ্যাঁ সোয়া এক ঘন্টা প্লাস হলো আমি 55 উঠলাম তো এ পর্যন্ত আপনারা বসে আছেন শুনলেন আমি আপনাদের কাছে 1 টাকাও আদায় চাইনি চেয়েছি ভাই চাইনি মানে রাত বেশি হয়ে গেছে আমাকে উপস্থাপ আমাকে দিতে দিতেই আমি তো দীর্ঘ আধা ঘন্টা বসেছিলাম স্টেজে আমি দেখলাম পরিবেশটা দেখলাম যাই হোক দানের অবস্থাটাও দেখলাম আমার আগে ওই ঝাড়খণ্ডের মৌলানা সাহেব আদায় করছিলেন সেটাও দেখলাম আমি আপনাদের কাছে টাকা চাইনি শুধু আপনাদের কাছে একটা জিনিস সাহেব আপনারা দেবেন কিনা একটু হ্যাঁ না বলেন যেটি লোক আছেন এখন অবধি যেটি লোক আছেন অবধি আচ্ছা ইনি দাঁড়িয়ে আছেন কেন গো উনি চলে যাবেন মনে হয় আরেকজনকে ডাকছে হয়তো বা তো যাই হোক আপনারা চলে যাবেন আপনাদের আমি রুখবো না